সরকারের কঠোর লকডাউনের চতুর্থ দিনের মাথায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সৌদি প্রবাসী যারা তারা বিক্ষোভ করছেন সোনারগাঁ হোটেলের সামনে। সৌদি প্রবাসী যারা আসলে যাদের যাওয়ার কথা ছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকের সাথে আমরা কথা বলেছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কারওয়ান বাজারের মোড়ে আসলে চারদিক থেকে আটকে দিয়েছেন প্রবাসীরা, তারা কোনো গাড়ি যা চলাচল করছে, ব্যক্তিগত গাড়ি, ট্রাক এগুলো চলাচল করতে দিচ্ছেন না। এছাড়া করোনা ঝুঁকি তো রয়ে যায়, এই পরিস্থিতিতে আসলে সড়ক অবরোধ করাটা কতটা যৌক্তিক। তারা বলছেন আসলে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ফিরতে হবে এবং কোনো কর্তৃপক্ষ আসলে কিছু বলতে চাচ্ছেন না বা বলছেন না। এই পরিস্থিতিতে আসলে তারাও কি করবেন তারাও জানেন না। তো সব মিলে তারা আসলে সড়ক অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো আসলে তাদের দাবি কি, তারা কি চাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনারা থাকুন আমাদের সঙ্গে। ভাই একটু কথা বলি, আপনাদের দাবি কি, কি নিয়ে এখানে দাঁড়িয়েছেন আপনারা? দাবি আমাদের ফ্লাইট ছিল 15 তারিখে ফ্লাইট ছিল। আমাদের ভুয়া নিউজ দিয়েছে যে 17 তারিখে সৌদি এয়ারলাইন্সে অফিসে কোনো লোক নাই, আমাদের সাথে ভাতাবাজি করে ভাতা নিউজ দেখে নাই, যেটা অফিস খুলবেন না তাহলে নিউজ দিন। পররাষ্ট্রমন্ত্রী তো নিউজ দিয়ে দিয়েছে যে 17 তারিখে 4,000 যে এয়ারলাইন্সে আসছেন সেই এয়ারলাইন্সে যোগাযোগ করবেন, কোনো লোক নাই। আমাদের নিউজ করে ভুয়া নিউজ দিয়েছে কেন? মানে আপনাদের বলা হয়েছিল আজকে আসার জন্য, কিন্তু এখন কেউ নেই। সরকার তো অনুমতি দিয়েছে, আমরা 10,000-12,000 টাকা দিয়ে সবই আসছে ট্যাক্সি ভাড়া করে। এই জন্য আমরা দাবি আমরা জানি সরকারের কাছে ভুয়া নিউজ দেয় কেন? যেটা শুনছিলেন আসলে তাদেরকে কিন্তু এখানে ডাকা হয়েছে এবং ডাকা হওয়ার পরে অনেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। আসার পরে কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই। এই বিষয়টি আসলে বলছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, জানবো আসলে কি হচ্ছে। আবার কথা বলার চেষ্টা করি। ভাই আপনি কোথায় যাবেন, এখানে কি জন্য এসেছেন, আপনারা দাবি কি? দাবি সৌদিরও যাবো ভাই, আমাদের ডেট 5 তারিখে শেষ, 20 তারিখ। ভাই আর করতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতো বলতে 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 হয় না। কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কীভাবে আসলেন এই লকডাউনের মধ্যে? প্রাইভেট দ্বিগুণ। তো এরপরে আসলে আপনার দাবি কি? আসলে তারা ডেকেছেন, এখন কেউ নেই। আমাদের দাবি সরকার গার্মেন্টস সব কিছু খোলা রাখছে, আমাদের ফ্লাইট কেন বন্ধ রাখছে? যারা নদীতে যাবে, যারা বাইরে যাবে, তারা তো করোনার ইয়ে নিয়ে যাবে, COVID-19 ইয়ে নিয়ে যাবে। আমাদের দাবি হলো সরকার আমাদের জন্য কিছু করুক। তারা এখন আটকে পড়ছে 14, 15, 16, তাদের ফ্লাইট ছিল, ওদের জন্য তাদের সরকার কিছু করুক। বাস আমাদের দাবি এটাই। জি, যেমনটি শুনছিলেন আসলে তারা চাচ্ছে যেখানে দেশে সব কিছু বলতে তারা যেটা বলছেন গার্মেন্টস সহ বিভিন্ন জরুরি সেবা যেভাবে চলছে সেভাবে সরকার যেন আসলে প্রবাসীদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন, এই ব্যাপারটি তারা বলছিলেন। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা খুলনা, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসলে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে আজকে এসেছেন, কিন্তু তারপরও কোনো আসলে সুরাহা হচ্ছে না। আর এরই প্রেক্ষিতে তারা কিন্তু আজ সড়ক অবরোধ করেছেন, যেমনটি দেখছিলেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, জানবো। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু গাড়ি আটকে দিয়েছে। আমরা 1,00,000 টাকা দিয়ে টিকিট কেটে রাখছি, ফ্লাইট কর্তৃপক্ষ এখানে বাগানে বসে থাকবে, আমরা রাস্তায় নামবো কেন? আমাদের কোথায় লোক আপনার পেপার দিয়ে রাখবে? আমাদের আপনি বলেন আমাদের টিকিট কি করবো, আমরা কি করবো? যারা কিন্তু আসলে হাসপাতালে যাওয়ার কথা বলছেন তাদের ছেড়ে দিচ্ছেন। আসলে এখানে আন্দোলনরত যারা রয়েছেন আমাদের যতটুকু দেখতে পাচ্ছি, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। তারা আসলে পুরো সোনারগাঁর এই পাশটাতে অবস্থান নিয়েছেন এবং সড়কগুলো আটকে দিয়েছেন। আসলে তারা বলছেন যে তাদেরও কিছু করার নেই। এই পরিস্থিতিতে আসলে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অনেকে জরুরি ভিত্তিতে ফেরা দরকার, সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই ব্যাপারটা কিন্তু তারা বারবার করে বলছেন। পুলিশরা কিন্তু আসলে অনেক গাড়ি আটকে দিচ্ছেন, প্রশাসনের লোকজন এখানে আছেন, তারা আসলে কী করবেন বুঝতে পারছেন না, উপরের নির্দেশনা অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে যে প্রবাসীরা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু কোনো গাড়ি আসলে ঢুকতে দিচ্ছেন না, গাড়িগুলোকে তারা ফিরিয়ে দিচ্ছেন এবং জরুরি যে গাড়িগুলো রয়েছে তা দুই একটা আসলে তারা ছাড়ছেন, অ্যাম্বুলেন্স সেগুলোকে ছাড়ছেন, অন্য গাড়িগুলো কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষের উপর থেকে উঠে দিচ্ছে। কোনো পরিবহনে কিন্তু আসলে চলতে দিচ্ছেন না বিক্ষুব্ধ শ্রমিকরা, তারা আসলে প্রবাসী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি যেহেতু মানা হয়নি, তাদের এয়ারলাইন যখন বন্ধ তখন অন্য কোনো কিছু কিন্তু আসলে চলাফেরা করতে পারছে না, তারা আসলে বলছেন লকডাউন আপনারা চলাফেরা করতে পারবেন না, এমনটাই দেখছি আমরা। তারা এখনো পর্যন্ত उत्तर सिटी करपोरेशनर गाड़ी क्योंकि आटके दिए जरा सड़क अवरोध कर प्रवसा ता सरकारी को गाड़ी क्योंकि आसले चलते देवा है ना ता सकाल सड़क अवस्थान देवार चेष्टा कर सर्वशेष गत एक घंटा धरे ता सड़क अवस्थान नहीं बेशिरभाग गाड़ी ता फिरिए दिच्छेन एर मध्य एम्बुलेंस सह जरूरी सेवा चिकित्सक सह बेश किछु गाड़ी आसले तारा चलते दिए आमरा देखते पेयेछि एई परिस्थिति सर्वशेष राजधानी কারওয়ান বাজার थेके आपनारा প্রবাসীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব। অনেকে বলছেন তারা দুদিন তিন দিন ধরে আসলে এখানেই অবস্থান করছেন, এরপরে আসলে কি হচ্ছে সর্বশেষ আমরা কথা বলার চেষ্টা করব। ভাই কি হয়েছে আপনাদের, কি জন্য আসলে সড়কে আপনারা অবরোধ? আমরা এখানে যারা আছি সবাই সৌদি প্রবাসী। জি, আমাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে সরকার। জি, আমাদের 14 তারিখে আমার ফ্লাইট ছিল, আমার ভিসার ম্যাচ ছিল 18 তারিখ পর্যন্ত, আজকে 17 তারিখ, কালকে আমার ভিসার ম্যাচ আছে। যদি আজকে কালকে ভিতরে না যাইতে পারি তাহলে আমাদের কোম্পানি আমারে নিব না, তাহলে আমার কি হবে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা করা হয়নি বা কোনো আশ্বাস আপনাদের দেওয়া হয়নি? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা মিটিং করে বলছে 17 তারিখে বিশেষ ফ্লাইট আমাদের পাঠাই। এখানে আসি বিশেষ ফ্লাইট গুলো এর সাথে কথাই বলতে পারি না, এরা বলে মন্ত্রণালয় ঘেরা করতে, সচিবালয় ঘেরা করতে, ট্রেন থেকে আমাদের বলে। আপনারা কখন থেকে আছেন সড়কে? জি, কখন থেকে আছেন এখানে? আমরা তো সকাল থেকে এখানে আছি, সকাল থেকে আছি, কালকে বাড়ি থেকে আসি, ভাঙা ভাঙি অনেক টাকা খরচ। কোথা থেকে আসছেন? আমি আসি কিশোরগঞ্জ থেকে। আচ্ছা জি, যেমনটি শুনছিলেন আসলে কিশোরগঞ্জ, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা থেকে এইসব প্রবাসীরা ছুটে এসেছেন। তাদের আসলে আজকে বিশেষ ফ্লাইটে আসলে পাঠানোর কথা ছিল বা পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল এমনটি বলছেন অনেকেই। আসলে তারা বলছেন তাদেরকে যেটা বলা হয়েছে সেটা শুধু আশ্বাসের জায়গায় সীমাবদ্ধ রয়েছে, কোনো পদক্ষেপ কিন্তু তারা দেখেননি। এই পরিস্থিতিতে আসলে তাদের সড়কে অবস্থান নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না এমনটি বলছেন আসলে এসব প্রবাসী যারা রয়েছেন, সৌদি প্রবাসী, তারা বলছেন। এমন পরিস্থিতিতে আসলে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা দেখিনি। তারা বলছেন আসলে সুষ্ঠু কোনো সমাধান না আসলে কিন্তু তারা সড়ক ছাড়বেন না এমনটি বলছেন। কি হয়েছে ভাই, আপনাদের কি দাবি? আমাদের 15 তারিখে আমাদের ফ্লাইট ছিল, এখন এখানে আসছি, এখন এখানে কি কোনো কর্মকর্তা নাই, অফিস বন্ধ, এখানে কিছু বলতেছে না। আমাদের বিশাল মেসেজ, আমরা বিস্তারিত ভিতরে যাইতে না পারলে আমাদের জেদারবার ঢুকতে পারবো না। কোথা থেকে আসেন আপনি? আসেন কোথা থেকে? চাঁদপুর থেকে। তো এই যে করোনার তো সংক্রমণ বাড়তেছে, আপনাদের এভাবে দাঁড়ানো ঠিক হচ্ছে? আমাদের এখান থেকে একটা সিদ্ধান্ত দেখ যে অমুক দিন আসছে, আমরা অমুক দিন আসবো। আজকে আসার জন্য বলেছিল, আজকে আসার জন্য বলেছিল, আজ থেকে ফ্লাইট চালু, বিশেষ ফ্লাইট চালু করছে, এই জন্য আমরা আসছি। ঠিক আছে, যেমনটি বলছিলেন আসলে সবার, মোটামুটি সবার একই ধরনের কথা যে আজকে ফ্লাইট তাদের ভিসার মেয়াদ আগামীকালকে শেষ, তাইলে তাদের অবস্থাটা কি হবে? এটা তো আমাদের সরকারের দেখা উচিত, আমাদের মন্ত্রণালয়ের, প্রবাসী মন্ত্রণালয়ের দেখা উচিত। তাইলে আমাদের কি হচ্ছে, আমাদের দিকে কেন সরকার তাকায় না? কেন ওনারা আমাদের এই ফ্লাইটটা বন্ধ করে দিল? কেন আমাদেরকে এই লকডাউনের মধ্যে ফেলায় রাখলো? আমাদের কি অপরাধ? এটাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদের প্রবাসীদের ফ্লাইটটা দয়া করে চালু করে দেন। আমরা কোনো গাড়ি ভাঙচুরে যাব না, কোনো আন্দোলনে যাব না, কোনো কিছুতেই যাব না। আমরা চাই আমাদের ফ্লাইটটা চালু করে দেন। এমনও প্রবাসী আছে যাদের অবস্থা ভয়াবহ, যদি আমরা সৌদি আরবে না যাইতে পারি তাহলে আমরা রাস্তায় বসে যাবো, আমাদের পরিবার পরিজন নিয়ে কি করব। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী মন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের ফ্লাইটটা চালু করে দেন। ধন্যবাদ আপনাদেরকে। যেমনটি শুনছিলেন আসলে তাদের একটাই দাবি, বিশেষ ফ্লাইটের মাধ্যমে আসলে তাদের ফিরে যাওয়ার যে ব্যবস্থা, সে ব্যবস্থা করতে হবে, এটাই বলছেন আসলে তা। কিছু কিছু গাড়ি কিন্তু আসলে পুলিশের হস্তক্ষেপে ছাড়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের সিদ্ধান্তই হবে। আপনারা গরম পানি গাড়ি পুলিশ আমরা একজন মহিলা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলবো। আপু, আপনিও কি সৌদি প্রবাসী? আপনিও কি সৌদি প্রবাসী? কি আপনাদের দাবি কি আজকে? আসলে কেন করোনার মধ্যে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? কোথা থেকে আসছেন? আসছে গোপালগঞ্জ থেকে। আচ্ছা, আসলে আমরা কথা বলতে চাই গোপালগঞ্জ থেকে অনেক কষ্ট করে কিন্তু এসেছেন, এই ব্যাপারটি বলছিলেন। আসলে আমরা অন্য যাদের সঙ্গে কথা বলেছি তারাও একই ধরনের কথা বলেছেন। আসলে প্রবাসীরা এত কষ্ট করে আসার পরও কোনো সমাধান কিন্তু পাচ্ছেন না, সে ব্যাপারটি বলছেন। देखार विषय सकाल সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন সময়ে আসলে তাদের দাবি আদায়ের কথা বলছেন। এবং সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের যে ভবন রয়েছে সেখানে তারা ঢুকতে পেরেছেন এবং এখন কি হয় সেটাই দেখার বিষয়। বিশেষ করে আসছেন তাদের যে সৌদি এয়ারলাইন্সে টিকিট কেটে আসছিলেন তারা এখানে যোগাযোগ করেছেন। যোগাযোগ আপনাদের সঙ্গে করার জন্য ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই সারিবদ্ধভাবে নিজেরাই দাঁড়িয়ে কিছু বলতে হয়। আমরা একটা খেয়াল করেছি চলছেন প্রবাসীরা। খানিক আগে যে অবস্থা হয়েছিল সেই জন্যে আসলে ওনারা নিজেকে দায়ী করে যাবে না, ওনারা আসলে যে ক্যাম্পার রাখতে পারেনি, ওনারা নিশ্চিত হয়ে তারা নিজে কবে না কাটে। প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন না এবং তারা এখানে খুব সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত বজায় রেখেছেন। তারা বলছেন যে তারা যদি কোনো আশ্বাস পান, সঠিক কোনো সমাধান আসলে তারা যদি পান তাহলে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে এখান থেকে ফিরে যাবেন, আর তা না হলে কিন্তু তারা আবার সড়ক অবরোধ করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে সড়ক থেকে সরবেন না এমনটি বলছিলেন। আমি আপনার নিউজগুলো সবগুলো দেখছি, এরা কি করে দেখি জিজ্ঞেস করেন। ভাই আপনি যাইয়েন না দয়া করে, আমি থাকেন ভাই। উপযুক্ত আমরা এই 3-4 ঘন্টা বাইরে অপেক্ষা করার পর আমরা অফিসের বাউন্ডারির ভিতরে ঢুকতে পারলাম। এখন পর্যন্ত ওনাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। विदेश যদি বিষয় না যায় তাহলে তো আমাদের এখানে করা থাকতেছে। এই জন্য আসছে আমাদের বিষয় থেকে আমরা আপনাদের দিতে পারি। আমাদের বিস্তারিত ना